আসসালামু আলাইকুম আমার ছোট ছোট সোনামণিরা, তোমরা কেমন আছো? ভালো আছো? আচ্ছা, আজকে কি তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে? তোমাদের জেলাতেই যেহেতু, সবাই আমার জেলাতে যেহেতু, তাহলে তোমাদের প্রত্যেকেরই বৃষ্টি হচ্ছে আমি জানি। কেমন লাগে তোমাদের বৃষ্টি? কেমন লাগে তোমাদের বৃষ্টি? ভালো লাগে? এখন হচ্ছে না, সকাল থেকে হয়েছে, তাই না? ঠিক আছে, আজকের ক্লাসে আমার আজকের ক্লাসে আমার উপস্থিত সম্মানিত শিক্ষক মন্ডলী এবং আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে যারা উপস্থিত আছো, সকলকে জানাচ্ছি আমার ক্লাসের শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। কি ভালো আছো তো তোমরা সবাই? আচ্ছা আচ্ছা, করোনাকালীন সময়ে সুস্থ থাকাটাই আল্লাহর বড় রহমত। ঠিক আছে, তোমরা সুস্থ থাকো এই দোয়াই করি। আমি তাহলে আমি তোমাদের আজকে পাঠে চলে যাই। আমি তোমাদের সাথে কোন পাঠটি নিয়ে এসেছি আজকে, তোমরা জানো কোন বিষয়? আজকে কোন বিষয়ে পাঠ উপস্থাপন করব? গণিত, প্রাথমিক গণিত। ঠিক আছে, আমি তাহলে স্ক্রিন শেয়ারে যাচ্ছি। হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিচয় তো তোমরা জানোই, তারপরে আমি বলছি, আমি মাকসুদা খাতুন, সহকারী শিক্ষক, এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেহেরপুর সদর। আচ্ছা বলো তো, তোমরা কোন স্কুলে পড়ো? আর আমি তোমাদের জন্য প্রাথমিক গণিত বিষয়ের একটি পাঠ নিয়ে এসেছি, তাই তো? আচ্ছা, শুরুতে আমরা একটা কিছু, শুরুতে আমরা লেখা পড়া না, ঠিক আছে, আমরা কিছু একটা দিয়ে শুরু করি। হ্যাঁ, কি দিয়ে শুরু করা যায়? আচ্ছা ইব্রাহিম, ইব্রাহিম প্রতিদিন তো আমরা ঝটপট পাঠিয়ে চলে যাই, ইব্রাহিম তুমি একটা কবিতা আবৃত্তি করো তো, তারপরে আমরা পাঠিয়ে যাই। তাই না? কেমন লাগলো তোমাদের? তাহলে আমরা ইব্রাহিমকে একটা ধন্যবাদ দিই, ইব্রাহিমকে আমরা একটা ধন্যবাদ দিই। হ্যাঁ, আচ্ছা তাহলে, আচ্ছা আমি যদি এখন একটা তোমাদের, আচ্ছা আমি যদি একটা গল্প বলি তোমাদের, কেমন লাগবে শুনবে তোমরা? হ্যাঁ, গল্পটা আমি একটা রাক্ষসের গল্প শোনাতে যাচ্ছি, কি শুনবে তোমরা? ওরে বাবা, রাক্ষসের গল্প! রাক্ষস কি ভয় পাও তোমরা? রাক্ষসের, রাক্ষসকে ভয় পাও না তোমরা? আরে আল্লাহ, তাহলে তো বিরাট সাহসী তোমরা। আচ্ছা রাক্ষসের গল্পটা বলি তাহলে, সবাইকে একটু মিউট করতে হবে, ঠিক আছে, গল্পটা শুনতে হলে। আচ্ছা, এক মরুভূমি, অনেক দিন আগের কথা, ঠিক আছে, মরুভূমিতে একজন মেষ পালক বাস করতেন। মেষ পালক বোঝো? একজন মেষ, ওই যে মেষ মানে ভেড়া, ঠিক আছে, ভেড়া পোষে যিনি, তাকে বলা হয় মেষ পালক। তো বাস করতেন, ওনার অনেকগুলা মেষ ছিল, ঠিক আছে। কি হতো জানো? ওই যে মরু মরু ঝড় হতো যখন,
মরু ঝড়, মা ওই যে বালু ঝড় মরুভূমিতে হয়, ঠিক আছে, তখন কি হতো, ওই মেষ বালু ঝড়ে মেষ অনেক মারা যেত, ওই মেষ অনেক মেষ মারা যেত, বুঝতে পারছো? এখন লোকটার, সেই লোকটার অনেক মনে দুঃখ, কারণ কি বলতো, মেষ মারা যেত মরু ঝড়ে। হ্যাঁ, তখন, হ্যাঁ তখন কি হলো শোনো, মেষ মারা যেত মরু ঝড়ে, তখন খুব মনে দুঃখে লোকটি ভাবলো যে আমি এই মরুভূমিতে আর থাকবো না, আমি বাইরে কোথাও চলে যাব, ঠিক আছে। তখন কি করলো, তার মেষ ওই যে ঝড়ে মারা যেতে যেতে কয়টি মেষ রইলো জানো, 20টি মেষ রইলো, ঠিক আছে, কয়টি মেষ রইলো, 20টি মেষ রইলো। এখন ওই মেষগুলো নিয়ে লোকটি মরুভূমি ছেড়ে চলছে, চলছে, ঠিক আছে, মনে দুঃখে মেষগুলো নিয়ে যাচ্ছে, চলতে চলতে অনেক ক্লান্ত হয়ে গেছে, মেষগুলো আর চলতে পারছে না, পা পায়ে তাদের প্রচন্ড ব্যথা করছে, এখন কি করবে, খুব ক্লান্ত হয়ে গেছে। তখন সন্ধ্যা নেমে এসেছে, কিন্তু সন্ধ্যা নেমে এসেছে, ঘুটঘুটে অন্ধকার, তখন লোকটির অনেক ভয় করছে। তখন তখন একটু দূরে একটা বড় প্রাসাদ মতো কি যেন দেখতে পেলো, ঠিক আছে, কি দেখতে পেলো, প্রাসাদ। তখন উনি কি করলো, আস্তে আস্তে ওই প্রাসাদের দিকে এগোতে থাকলো, যে দেখে একটা বড় প্রাসাদ আছে। হ্যাঁ, তখন কি করলো, প্রাসাদের ভিতরে আস্তে আস্তে ঢুকে পড়লো, কিন্তু তার অনেক ভয় করছে, কারণ আশেপাশে কেউ নেই, সেই প্রাসাদেও কিন্তু কেউ নেই, ঠিক আছে, প্রাসাদের মধ্যে কেউ নেই। ভিতরে যাওয়ার পরে দেখছে সেখানে অনেক হাড়গোড় পড়ে আছে, মানুষের, পশু পাখির, প্রাণীর, ঠিক আছে, বুঝতে পারছো, অনেক হাড় পড়ে আছে। তখন কি ভয় লাগে, তখন তো লোক কি ভয়ে মরার মতো অবস্থা, কি করবে, কিন্তু এখন রাত, সে কোথায় যাবে, কোথাও যাওয়ার জায়গা নেই। তখন কি করলো, মানে ও মানে নিরুপায় হয়ে ওই প্রাসাদের মধ্যে রাতে থাকার সিদ্ধান্ত নিল, ঠিক আছে, মেষগুলো নিয়ে। এখন রাত্রে যখন ওই প্রাসাদে দরজা লাগায় আসে, তখন ও না, তখন ওই যে হাড়গুলো দেখে লোকটি ভাব বুঝতে পারলো যে এখানে নিশ্চয় কোনো রাক্ষস আছে, ঠিক আছে, কি বুঝতে পারলো, যে রাক্ষস আছে, কারণ এতগুলো হাড় যখন কেউ খায়, মানে কোনো প্রাণীর, নিশ্চয় কোনো রাক্ষসে খেয়েছে। তখন আরো ভয় লেগে গেল তার, কিন্তু এখন তো অন্ধকার, বাইরে যেতে পারছে না, এজন্য সে ভয়ে ভয়ে থাকলো ভিতরে, প্রাসাদের ভিতরে। কিন্তু একটু পাতার শব্দ বা কোনো শব্দ পেলেই লোকটি অনেক ভয় করছে, বুঝছো, কারণ কখন রাক্ষস চলে আসবে। হ্যাঁ ঠিকই, অনেক রাতে রাক্ষসের পায়ের শব্দ শুনতে পাচ্ছে, এখন সে তো ভয়ে জড়সড় অবস্থা। এখন রাক্ষস দরজায় ঢুকতে বলছে, হাও মাও খাও, মানুষের গন্ধ পাও, কে যেন এখানে আছে। হ্যাঁ, ঢুকেই দেখছে এবার অনেকগুলো মেষ দেখতে পেয়েছে, ঠিক আছে, তার মাঝে লোকটি কি করেছে, চুপটি হয়ে ঘুমানোর ভাব করে মেষগুলোর মধ্যে শুয়ে পড়েছে, ঠিক আছে। এখন ওই রাক্ষসটি ওই মেষগুলো দেখে তো মানে আনন্দে তার আর মাথা ঠিক নেই, সে এখন খাবে, ঝটপট করে ঝট মানে 5টি মেষ খেয়ে ফেললো, কয়টি মেষ ছিল, 20টি মেষ ছিল, তার মধ্যে 5টি মেষ কিন্তু সে খেয়ে ফেললো ঝটপট করে। এখন সোনামণিরা তোমরা বলো তো, 5টি মেষ খেয়ে ফেললো, তাহলে লোকটির কয়টি মেষ রইলো, 15টি। আমরা এটা আমরা এটা কোন কিভাবে হিসাব করলাম, বিয়োগ করে 15 থেকে। আচ্ছা শাহিনা জাক্তার আইডিতে, শোনা তুমি কথা বলো, তুমি কথা বলছো না, নতুন আমার নতুন শিক্ষার্থী এটা, শাহিনা আক্তার কথা বলো তুমি, এই আইডিতে কথা বলছো না কেন, তুমি তোমার নাম বলো, শোনা আমি নতুন দেখছি তোমাকে। সুমাইয়া, বাহ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমার ক্লাসে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের আমার এই গল্পটি তোমাদের কেমন লাগলো, ভালো লেগেছে?
আচ্ছা, তাহলে আমরা এখন আজকে আমাদের পাঠে যাব। তাহলে কি তোমরা বুঝতে পারছো আজকের পাঠ কি? গতকালকে আমরা, হ্যাঁ গতকালকে আমরা কি শিখেছিলাম গতকালকের পাঠে? বিয়োগ শিখেছিলাম। আচ্ছা, তোমরা সেই বাড়ির কাজগুলো করেছো? একটু আমাকে ঝটপট খাতাগুলো উঠায় দেখাও তো, বাড়ির কাজগুলো কে কে করেছো? বাড়ির কাজগুলো আগে আমাকে, হ্যাঁ আগে আমাকে দেখাও, তারপরে আমি ক্লাসে যাব। বাহ, কে কে করেছে? বাহ, ইব্রাহিম, ওহি, তানিশা, জুবায়ের, বাহ সবাই করেছে না? আরাধ্যা তুমি করনি সোনা? আরাধ্যা বাড়ির কাজগুলো? আচ্ছা ঠিক আছে, এরপরে আমি তাহলে এবার আমি আবার স্ক্রিন শেয়ারে যাচ্ছি। আচ্ছা, এবার আমরা খাতাগুলো নামাই, খাতাগুলো নামাই। স্ক্রিন দেখা যাচ্ছে? চলো ভেবে দেখিও বলি, এখানে কয়টি আম আছে একটু দেখো তো, গাছে কয়টি আম আছে একটু গণনা করো সকলে। বা কয়টি আম আছে? 16টি, তাই না? 16টি আম আছে। এখন কয়টি আম পড়ছে একটু দেখো তো, খেয়াল করো। কয়টি আম নিচে পড়ে একটু একটু খেয়াল করো। কয়টি নিচে, কয়টি পড়লো নিচে, নিচে কয়টি পড়লো ভালো করে গণনা করো। 6টি, হ্যাঁ 6টি আম পড়েছে। এখন গাছে কয়টি আম রইলো? গাছে 10টি। বা তাহলে কিভাবে বের করলে এটি, তোমরা কিভাবে বের করলে? বিয়োগ করে। বা তাহলে আমাদের আজকের পাঠ, গতকালকে আমরা যেটা শিখেছি পাশাপাশি, গতকালকে আমরা বিয়োগ শিখলাম উপর নিচে, তাই না? উপর নিচে। আর আজকে আমরা শিখব পাশাপাশি বিয়োগ, একই বিয়োগ হাতে রেখে পাশাপাশি শিখব, ঠিক আছে? পাঠ্যবইয়ের 32 পৃষ্ঠার 2 নম্বরের। এখন এসো আমরা পাশাপাশি বিয়োগ করা শিখি। এখন আমরা পাশাপাশি বিয়োগ করা শিখি। এখানে কত সংখ্যাটি বলো তো? এইটা এইটা 82। আর এখানে কত? 13। হ্যাঁ, আমরা এখন 82 থেকে 13 বিয়োগ করব। তাহলে একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো, হ্যাঁ আমরা কিভাবে বিয়োগ করব পাশাপাশি দেখো। আমরা এখন একটু চিন্তা করো তো, গতকালকে কিন্তু আমরা এভাবে বিয়োগ করেছিলাম। যদি এখন এই যে এককের ঘরে ছোট সংখ্যা আসে, তাহলে আমরা এখান থেকে কি করব, দশকের ঘর থেকে আমরা 1 দশ এককের ঘরে ধার নেব, তাই না? হ্যাঁ, আমরা গতকালকে শিখেছি, তাহলে তোমরা তো জানো। তাহলে আমরা 1 দশ, হ্যাঁ এখানে ছোট সংখ্যা থাকলে আমরা 1 দশ এখান থেকে ধার নিলাম। এবার 10 হাত 2 কত হলো? 10 হাত 2 কত হলো? আচ্ছা শোনা না, তোমরা বলো, হ্যাঁ আমার কথা শোনো, 10 হাত 2 কত? 12। আর তাহলে এখানে 7 হয়ে গেল, 8-এ থেকে, শোনো আমার কথা একটু শোনো,
তাহলে এখানে সাত সাত হয়ে গেল, তাই না? 1-10 এখানে চলে গেল, 8-10 থেকে এখন 7-10 হয়ে গেল, তাহলে এখানে 12। 12 থেকে আমরা এখন কোনটা বাদ দিব? 12 থেকে কোনটা বাদ দেব? 12 থেকে কোন সংখ্যা? তিন। তিন বাদ দেবো, তাই না? আচ্ছা, 12 থেকে তিন বাদ দিলে কত হয়? নয়। আমরা জানি, বা হিসেব করতে সবাই পারি আমরা। এবার আমরা কোনটা বিয়োগ করব? এবার আমরা কোনটা বিয়োগ করব? হ্যাঁ, সাতে থেকে এক বিয়োগ করলে ছয়। ছয় ছয় বা তাহলে তোমরা কি হিসাবটি বুঝতে পারছো যে আমরা কিভাবে বিয়োগ করছি? পাশাপাশি হাতে রাখা বিয়োগ, বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা আরে তাহলে আমরা এইভাবে বিয়োগ করব। এবার আমরা আরো একটি করি, চলো আরো একটি করি। এখানে এখানে কত আছে? 93। আর এখানে কত? এইটা কত? এই সংখ্যাটি 25। এখন আমরা ওইভাবে বিয়োগ করব। এখান থেকে 1-10 নেব, 1-10 নিয়ে 13 হবে, আর এখানে চলে যাবে, এখানে থাকবে 8। ঠিক আছে, হ্যাঁ দেখো, তাহলে 13 থেকে 5 বিয়োগ করব, 13 থেকে 5 বিয়োগ করব, কত হয়? 8। বা এখন আমরা 8 থেকে কোনটা বিয়োগ করব বলো তো? এই 8 থেকে 2। কত হবে? 6। বা তাহলে আমরা কি এখন বিয়োগ পারবো? আমরা কি এখন বিয়োগ পারবো? তাই বলো, পারবো, তাই না? এবার তোমাদের ঝটপট খাতাগুলো বের করো তো, খাতা কলম বের করো। আচ্ছা, এই চারটা, এই চারটা বিয়োগ আছে, এইগুলো এই সমস্যাগুলো সমাধান করো তোমরা। তোমাদেরকে আমি সময় দিচ্ছি। চারটা আছে দেখো, হ্যাঁ এখন করো, বিয়োগ করো, না পারলে আমি আসি, সমস্যা নেই, তোমরা চেষ্টা করো। দেখি কে আগে পারে। উঠানো হয়েছে তোমাদের? তোমাদের কি উঠানো হয়েছে এগুলো? আচ্ছা, 1 নম্বরে 71 থেকে 44 বিয়োগ করো, 2 নম্বরে 97 থেকে 59 বিয়োগ করো, 3 নম্বরে 60 থেকে 35, 4 নম্বরে 74 থেকে 68 বিয়োগ। শেষ। আচ্ছা, এবার বিয়োগ করো তোমরা। তোমরা সবার কি তোলা শেষ? হয়নি? তোমাদের পাঠ্য বইও আছে দেখো। আচ্ছা আচ্ছা, উঠাও। এবার তোমরা এই বিয়োগ গুলো করে ফেলো, দেখি বিয়োগ হয়ে গেছে। উরি বাবারে, ইব্রাহিম দেখছো, ইব্রাহিম কত ফাস্ট। আচ্ছা, আমি পরে উত্তরগুলো দেখছি। হ্যাঁ, 27-38। আচ্ছা তুমি এখন রাখো, আমি পরে উত্তর মিলাবো। হ্যাঁ হ্যাঁ, ওরা আগে করে ফেলুক। শেষ।
বা, এবার তাহলে সমাধানগুলো করে ফেলো, এখানে উত্তরগুলো বসাও। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা একটু বন্ধ করছি। হ্যাঁ, তাহলে তোমরা সমাধান করো। আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করছি একটু, আমি একটু বোর্ডে বোর্ডে যাবো। হ্যাঁ, বলো বলো। আচ্ছা, আমি আচ্ছা আমি উত্তর দেখছি। তোমরা তো অনেক ভালো, গুড বয় গুড গার্ল সবগুলো। এবার আমি একটু বোর্ডে যাই, ঠিক আছে? আমি বোর্ডে যাই, বোর্ডে অঙ্কগুলো তোমাদের সাথে আমিও করি, দেখি তো কার কার উত্তর মেলে। আমি দেখব, উত্তরগুলো শুনবো আর মিলাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। করেছে দেখতে পাচ্ছি ইব্রাহিম আর সিমরা রহি আর তানিশা, এই তিনজন নিশ্চয় করছে। আচ্ছা শোনা, করো করো। আচ্ছা, আমার বোর্ড দেখা যাচ্ছে? আচ্ছা, আমিও তোমাদের সাথে বোর্ডে আমি অঙ্কগুলো উঠাই, ঠিক আছে? প্রথমটা কি যেন কত ছিল বিয়োগ? ও বিয়োগ 44। আমার হাতের লেখা কত খারাপ, তাই না? আচ্ছা, এইটা কিভাবে করেছো ইব্রাহিম? ইব্রাহিম বল, ইব্রাহিম বলো তো, এই বিয়োগটা কিভাবে করলে? সবার কি উত্তরটা মিলেছে? দেখো তো সবার কি মিলেছে। এবার দুই নম্বরেরটা তানিশা, তানিশা দুই নম্বরেরটা বলো কত যেন, 97 বিয়োগ 97 আর 59। এবার এই বিয়োগটা তুমি কিভাবে করলে বলো তো একটু, সবাইকে বলো। আমরা আচ্ছা সুন্দর করে বোঝাতে পারবে কে বলো তো, সুন্দর করে বোঝাতে পারবে কে? আমি। আচ্ছা ওহি বলো তো, ওহি এক দশ ধান নেব, এক দশ এখানে নেব, এককের ঘরে এখান থেকে এক দশ চলে গেছে, এক দশ না 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 হলো না বুদ্ধি, এখানে এক দশ ধার নিয়েছিলাম, তাহলে এক দশ চলে গিয়েছে, তাহলে আছে আট, কত আছে? আট, আটে থেকে পাঁচ বাদ যাবে, আটে থেকে পাঁচ বাদ দিলে কত? তিন। হ্যাঁ,
এইভাবে আমরা বুঝবো, ঠিক আছে? আমরা এখানে বাদ দেব না, আমরা এখানে বাদ দেব না, দেব এইখানে, ঠিক আছে? প্রথম ঘরে সংখ্যাটার সাথে আমরা এখানে কিন্তু নেব, বাদ দেব না, হ্যাঁ মনে থাকবে? এরপরে আচ্ছা উত্তর মিলেছে। এরপরে 3 নম্বর একটা জুবায়ের বলো তো, কত কত বিয়োগ? 60, হ্যাঁ 35। আচ্ছা সুমাইয়া তুমি বলো তো এই বিয়োগটা কত করেছো উত্তর? সুমাইয়া বলো শোনা, কত উত্তর করেছো? উত্তর কিভাবে করলে বলো, উত্তর বলো। 25 কিভাবে করলে? আমরা এখানে কি করলাম, আরাধ্যা বলো, আরাধ্যা আরাধ্যা তোমার উত্তর কত হয়েছে? 25। আচ্ছা আমি দেখি তো তাহলে, তাহলে কি করব আমরা, এককের ঘরে শূন্য আছে এই জন্য শূন্য থেকে 5 বিয়োগ হবে না, এই জন্য আমরা দশকের ঘর থেকে আমরা 1 10 এককের ঘরে নিয়ে আসবো, তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে 5, আমরা এইভাবে এইভাবে বুঝবো, ঠিক আছে? তাহলে 1 10 চলে গিয়েছে, আছে 5, 5 থেকে 3 বিয়োগ করলে 2। ভেরি গুড, উত্তর সবার হয়েছে না, সবার হয়েছে? এবার আরেকটি, আচ্ছা 74 থেকে 4 নম্বরটা কত ছিল? 74 থেকে সবার উত্তর হয়েছে 6, সবার। আচ্ছা আমি দেখি তো, 14 এখান থেকে 1 10 নিয়ে 14, 14 থেকে 8 বার বিয়োগ করলে 8, এরপরে 9 10 11 12 13 14 6, তাহলে এখানে 1 10 চলে গিয়েছে, আছে 6, 6 থেকে 6 বিয়োগ করলে 0, বামে 0 কোনো প্রয়োজন নেই, তাহলে 6 উত্তর, বা হ্যাঁ তাহলে আমাদের সবার উত্তর মিলেছে, এই উত্তরগুলো সবার মিলেছে, সবার, বা তারা শিখে গেছে তাই না? আমরা সবাই বিয়োগ কর, সবাই আমরা হাতে রাখা বিয়োগ পাশাপাশি আমরা সবাই পারবো, তাহলে এখন ঝটপট কি করব, এবার এবার কি করব তাহলে আমরা বাড়ির কাজ, ঠিক আছে? আমরা বাড়ির কাজটি ঝটপট খাতায় উঠাই নেব। আচ্ছা বাড়ির কাজটি উঠাও তো তোমরা, 4টা বিয়োগ বলো তানিশা, হ্যাঁ সবাই স্ক্রিনশট নাও তাহলে হবে, হ্যাঁ উঠাও বা স্ক্রিনশট নাও, আচ্ছা এই 4টা বিয়োগ তোমরা কি করবে তাহলে, বাসায় বসে আজকে করে ফেলবে ঝটপট, ঠিক আছে? পরে কি করবে, ওই যে গ্রুপ আছে না, গ্রুপে দিয়ে দিবে বা আমার মেসেঞ্জারে দিয়ে দিবে, প্রতিদিন তো মেসেঞ্জারে দিয়ে দেবে, হ্যাঁ আচ্ছা কালকে শুক্রবার শোনা, কালকে আমরা ছুটি, শুক্রবারে আমরা ছুটি, নাকি শুক্রবারে ক্লাস করবা? হ্যাঁ হ্যাঁ হয়েছে তোমাদের বাড়ির কাজটি? আচ্ছা সবার কি হয়েছে? এই যে স্ক্রিনশট দিয়ে নাও তাহলে হয়ে যাবে, এখন স্ক্রিনশট দাও তো সবাই, আচ্ছা ভেরি গুড গুড ভেরি গুড, কত বুদ্ধি তোমাদের, তাহলে কি আমি এই শেষ করতে পারি?
তাহলে আর কালকে শুক্রবার, আজকের ক্লাসটি এ পর্যন্তই। তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে এখানে যুক্ত ছিলে। আদাব ম্যাম।